তো মোবাইল স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাবে তো এটা কিন্তু একটা অরিজিনাল ভিডিও এবার আমি তোমাদের একটা এডিটিং করা ভিডিও দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা এডিটিং করা ভিডিও এবং আরও অনেকগুলো এডিটিং করা ভিডিও আছে তো তোমরাও যদি এই ধরনের ভিডিও তোমাদের ভিডিওগুলো এডিটিং করতে চাও তো আজকের ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই ধরনের ভিডিও এডিটিং করার জন্য তোমাদের কিন্তু আমার মোবাইল স্ক্রিনে যেতে হবে তো চলো বন্ধুরা এবার আমার মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পর কাইন মাস্টার অ্যাপটা কিন্তু ওপেন করে নেওয়া তারপর এখানে একটা অপশান পেয়ে যাবে এই অপশানেতে ক্লিক করে দেওয়া তারপর এখান থেকে ভিডিও সাইজ সিলেক্ট করে নেবা তো ভিডিও সাইজ সিলেক্ট করার পর এখানে তোমাদের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে তো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য এখানে মিডিয়া অপশানে ক্লিক করে দেবা তারপর এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড তোমরা সিলেক্ট করে নেবা তো এভাবে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবা সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ডটা এভাবে একটু বড়ো করে নেবা তো এটা করার পর এবার তোমাদের এখানে একটা ভিডিও অ্যাড করতে হবে যে ভিডিওটা তোমরা মানে কালারিং এডিট করতে চাও তো এটা করার জন্য লেয়ার অপশানে ক্লিক করে দেবা তারপর মিডিয়া অপশানে ক্লিক করে দেওয়া তারপর আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নাম তো ভিডিও সিলেক্ট করার পর এখানে একটা অপশান আছে এই অপশানটা অন করে দেবো তো এইভাবে অন হয়ে গেছে তারপর এটা করার পর তোমরা তোমাদের ভিডিওটা কোন ধরনের কালার করতে চাও সেটা কিন্তু সিলেক্ট করতে হবে তো সেটা সিলেক্ট করার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করে দেবা ক্লিক করার পর এখানে কালার অপশানে দেখতে পাবে এই অপশানটাতে ক্লিক করে দেবা তারপর ওটা করার পর তোমরা কালার কিভাবে পুরো কালারগুলো দেখবে এখানে একটা অপশান আছে এই অপশানে ক্লিক করতে পার তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো কালার আছে তো আমি এখান থেকে রেড কালারটা সিলেক্ট করতে চাই তো এই রেড কালারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এবার এখানে দেখতে পাচ্ছ আরও কিন্তু অনেকগুলো অপশান আছে তো আমি রেড কালারটা সিলেক্ট করলাম তারপরে এটা কম করে দিলাম তারপরে এটা রাইট দিয়ে দিলাম তো আমার কিন্তু এটা রেড কালার সিলেক্ট হয়ে গেছে তো রেড কালার করার পর এবার যেটা করতে হবে এভাবে ভিডিওতে ক্লিক করতে হবে তো ভিডিওতে ক্লিক করার পর এবার এখানে একটা অপশান চলে আসবে ক্রোমাকে তো এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে তারপর ওই অপশানে ক্লিক করার পর এটা অন করে দিতে হবে তো অন করার পর বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা কালার ওপরে হয়ে গেছে রেড কালার তো এটা হওয়ার পর এবার তোমাদের যেটা করতে হবে ওই কালারটা সরার জন্য এবার এই অপশানটাতে ক্লিক করতে হবে তারপর ওই অপশানে ক্লিক করার পর এই দুটা কালার তোমাদের কম করে দিতে হবে তারপর এটা ফুল করে দিতে হবে এভাবে ফুল করে দিতে হবে ওপরের কালারটা কিন্তু সরে গেছে তো ওটা করার পর এবার তোমাদের যেটা করতে হবে এভাবে একবার এটা ওকে করে দিতে হবে তো ওকে করার পর আবার ভিডিওতে ক্লিক করতে হবে তো ভিডিওতে ক্লিক করার পর নিচে একটা অপশান চলে আসবে এই অপশানটাতে ক্লিক করে হবে তারপর ওই অপশানে ক্লিক করার পর এই অপশানটা কিন্তু তোমাদের এভাবে বাড়িয়ে দিতে হবে ঠিক আছে তারপর তোমাদের ভিডিওর কোয়ালিটিটা দেখতে হবে তোমাদের এইচডি কোয়ালিটি দেখাবে কিন্তু তো এভাবে কিন্তু এটা যত বাড়াবে তত কিন্তু তোমাদের ভিডিওটার কোয়ালিটি কিন্তু চেঞ্জ হতেই থাকবে ঠিক আছে তো এভাবে তোমরা তোমাদের ভিডিও কোয়ালিটি সিস্টেমে কিন্তু তোমরা কালার করতে পারবে ঠিক আছে তো আমি কিন্তু এখানে এটা ফুল করে দিয়েছি তারপর আবার তোমাদের ভিডিওটাতে ক্লিক করতে হবে এভাবে ক্লিক করে ক্রমাকে অপশানে ক্লিক করে দেওয়া তারপর ক্লিক করার পর এবার তোমাদের যেটা করতে হবে এখানে মানে তোমাদের ভিডিওটা যেহেতু রেড কালার আমি করেছি এখানে রেড কালার মানে এই ব্যাকগ্রাউন্ডগুলো একটু রেড দেখাবে তাহলে কিন্তু আরও দেখতে ভালো লাগবে তো এটা রেড করার জন্য এখানে একটা অপশান আছে এই অপশানে ক্লিক করে দিলাম তারপর এই অপশানে ক্লিক করার পর এটা আমি একটু কম বেশি করে নেব এভাবে তাহলে কিন্তু কালারটা দেখতে পাবে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালারিং হতে থাকবে ঠিক আছে তো এটা করার পর এটা আবার ওকে করে দিলাম করার জন্য দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু আস্তে আস্তে কিন্তু কালারিং হচ্ছে তারপর আবার ভিডিওতে ক্লিক করে দিলাম তারপর এই অপশানটাতে আবার ক্লিক করলাম তারপর এটা কিন্তু একটু এভাবে কম বেশি করতে হবে তোমাদের ঠিক আছে এভাবে কম বেশি করলেই কিন্তু তোমাদের দেখবে ভিডিওর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালারিং হতে থাকবে ঠিক আছে তো এটা করার পর এটা একটু কম বেশি করে নেব এভাবে তো ওটা করার পর এবার আমি এটা রাইট মারে দেব ঠিক আছে তো এটা রাইট মারার পর এবার তোমাদের আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি তা দেখতে পাচ্ছ এভাবে ভিডিওটা কিন্তু কালারিং হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এই ভিডিওটার কোয়ালিটি দেখতে পালে তোমাদের সামনেই কিন্তু কালারটা আমি চেঞ্জ করে দেখালাম তো তোমরা কিন্তু তোমাদের ভিডিওগুলো খুবই সহজে কালারিং করতে পারবে তো আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের বুঝতে অসুবিধা নেই তো ভিডিও ভালো লাগলে লাইক করে দেওয়া আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ইউটিউব রিলেটেড ভিডিও সব প্রথমে দেখার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আবারও নেক্সট ভিডিওতে দেখা